চতুর্থ এবং ফ্রন্টলাইনারদের এ মাসেই করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু। আক্রান্ত দুই নারী ক্রিকেটার ভালো আছেন। ইউপি নির্বাচনী সহিংসতায় মাদারীপুর ও নোয়াখালীতে দুপক্ষের সংঘর্ষে আহত 10, নির্বাচনী কার্যালয় ও ঘরবাড়ি ভাঙচুর। নরসিংদীতে মা ছেলেকে হত্যার ঘটনায় মামলা, অভিযুক্ত স্বামী আটক, পারিবারিক কলহের জের ধারণা পুলিশের। ফরিদপুরে পেটে কাঁচি রেখে সেলাই করে দেয়া নারীর অস্ত্রোপচার সম্পূর্ণ, আছেন নিবিড় পর্যবেক্ষণে, ঘটনা তদন্তে কমিটি গঠন। Saudi Extreme. Enjoy smooth speed. আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। শতার্ধ ও ফ্রন্টলাইনারদের জন্য করোনার বুস্টার ডোজ এ মাসেই চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বলেন, দেশে আরও 1000 টিকার বুথ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। দুপুরে মন্ত্রিসভা বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান। মন্ত্রী বলেন, বর্তমানে 2500 করোনা টিকার বুথ রয়েছে। সুরক্ষা অ্যাপসের আপডেটের কাজ এ মাসেই শেষ করে কার্যক্রমে যেতে পারবে। সকলকে দুই ডোজ টিকা দেওয়ার পর বুস্টার ডোজ উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বলেন, জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার ভালো আছেন। অমিক্রনে নতুন করে অন্য কোনো তৃতীয় কোনো ব্যক্তি আক্রান্ত হয়নি বলে জানান। নতুন এ ধরনের বিষয়ে প্রস্তুতি নেয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, করোনা ডেডিকেটেড সকল হাসপাতাল প্রস্তুত রয়েছে। এ মাসে আরও 1.5 কোটি থেকে 2 কোটি টিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। বুস্টারের সিদ্ধান্ত আমরা নিয়েছি, বুস্টার আমরা দিব। যারা 60+ ব্যক্তি তাদেরকে দিব, এবং ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে, যারা সবসময় এক্সপোজ হয়, এই বিষয়ে কার্যক্রম চলছে, নির্দেশনা আমরা দিয়েছি। নোয়াখালী সদর উপজেলার কালাদরাব ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের 5 জন আহত হয়েছেন। রোববার রাতে ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের উত্তর শুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্রোহী প্রার্থী নুরুল আমিনের অভিযোগ, নৌকা প্রার্থীর সমর্থকরা তার বাড়িতে হামলা চালিয়ে বসত ঘরে ভাঙচুর করে। অপরদিকে নৌকা প্রার্থী মিজানুর রহমানের অভিযোগ, নুরুল আমিনের লোকজন নৌকার অফিস ভাঙচুরের পর নিজ বাড়িতে হামলার নাটক সাজিয়েছে। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুরের রাজৈরের কদমবাড়ি ইউনিয়নে নির্বাচনী ক্যাম্প উদ্বোধনে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় 1 চেয়ারম্যান প্রার্থীর 5 কর্মী আহত হয়েছেন। রোববার রাতে কদমবাড়ি ইউনিয়নের আড়ুয়াকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আসন্ন চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে উপজেলার কদমবাড়ি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দীনেশ বিশ্বাস কদমবাড়ি থেকে বড়খোলা এলাকায় একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধনের কথা ছিল। নির্ধারিত সময়ে সমর্থকদের নিয়ে যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথে তার প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান ও অপর স্বতন্ত্র প্রার্থী বিধান বিশ্বাসের কর্মী সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে দীনেশ বিশ্বাসের ভাতিজা সহ আরও 4 জন আহত হয়। তাদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ নিয়ে আরও জানাতে এবার নোয়াখালী ও মাদারীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই নোয়াখালী থেকে জানাবেন আবু নাসের। আবু নাসের, আমরা জেনেছি যে 5 জন আহত হয়েছেন নির্বাচনী সহিংসতায়, তাদের অবস্থা কী আর এলাকার পরিস্থিতি বাকি এখন? প্রথমত, নোয়াখালী সদর উপজেলার যে কয়টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে, সবগুলো ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী প্রার্থী রয়েছে। ফলে এসব ইউনিয়নে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে। প্রতিদিনই বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে মারামারি, হাতাহাতির ঘটনা ঘটছে। গতকাল মূলত রাতে আওয়ামী লীগ প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর মধ্যে কথা কাটাকাটির জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিদ্রোহী প্রার্থী নুরুল আমিনের অভিযোগ হচ্ছে যে তার নির্বাচনী কার্যালয়ে হামলা করা হয়েছে, এর পাশাপাশি তার
বাড়ি ঘরে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে, গ্লাস ভাঙচুর করা হয়েছে এবং সেখানে তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে নুরুল আমিনের সমর্থকরা এলাকায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করে মানববন্ধন করে তারা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনের কাছে দাবি জানান এবং নির্বাচনের আগে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের দাবি জানান। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান তিনি পাল্টা অভিযোগ করেছেন যে বিদ্রোহী প্রার্থীর লোকজনে তার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করেছে এবং তারা নিজেদের বাড়িতে হামলা চালিয়ে তার উপর দোষ চাপাচ্ছে। মিজানুর রহমান বলছেন যে সুষ্ঠু নির্বাচনের কথা, তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেখানে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শুনে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখানে সামান্য কেউ আহত হতে পারে, গুরুতর আহতের কোনো খবর তাদের কাছে নেই। এখন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিতভাবে মামলা দেয়নি, মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সুধারাম থানার ওসি শাহেদউদ্দিন জানিয়েছেন। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। আপনি থাকুন আমাদের সাথে। এবার মাদারীপুর থেকে জানাবেন রিপন চন্দ্র মল্লিক। রিপন চন্দ্র মল্লিক, যে চেয়ারম্যান প্রার্থীর কর্মী আহত হয়েছেন তিনি কি বলছেন, তার অভিযোগটা আসলে কি? গতকাল রাত 8টার দিকে কিন্তু মাদারীপুরের রাজুর উপজেলার কদমবাড়ি ইউনিয়নে নির্বাচনী একটি ক্যাম্প উদ্বোধন করার জন্য গিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী দীনেশ বিশ্বাস। সেখান থেকে তিনি ফেরার পথে আরেক স্বতন্ত্র প্রার্থী বিধান বিশ্বাসের কর্মী সমর্থকরা তাদেরকে অতর্কিতভাবে হামলা চালিয়েছে এবং সে সময় পাঁচজন কর্মী কিন্তু আহত হয়েছে এবং তাদেরকে রাজুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমি কথা বলেছি দীনেশ বিশ্বাসের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে কদমবাড়ি ইউনিয়নে, সেখানে কিন্তু নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ সেটি নিয়ে তিনি কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি জানিয়েছেন যে এই পরিবেশ যদি সুন্দর না করা হয় তাহলে আগামীতে যে নির্বাচন 26 ডিসেম্বর সেই নির্বাচনে কিন্তু একটি বড় ধরনের ভালো পরিবেশ হবে না বলে তিনি দাবি করেছেন। আমি কথা বলেছি বিধান বিশ্বাসের সাথেও, তাদের সমর্থকদের সাথে, তারা যেটি জানিয়েছে আমাদেরকে, তারা বলছে যে এই ঘটনার সাথে তারা জড়িত নয় এমনটিতে আমাদের জানিয়েছে। আমি কথা বলছি রাজুর থানার ওসি শেখ সাদির সাথে, তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে এখনো পর্যন্ত থানায় এই ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি, তবে একটি সূত্র আমাদেরকে জানিয়েছে যে দীনেশ বিশ্বাস একটি এজাহার দায়ের করার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং সেটি তারা কিছুক্ষণ পরেই থানায় গিয়ে দায়ের করবেন এমনকি আমাদেরকে দীনেশ বিশ্বাস এবং তার নেতাকর্মীরা জানিয়েছে। আরেকটি বিষয়ে, আর মাদারীপুরের শিবচর উপজেলারও তিনটি ইউনিয়ন পরিষদে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানেও কিন্তু আমরা প্রতিদিনই কোনো না কোনো খবর পাচ্ছি, শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের সংঘর্ষ এবং মতানৈক্যের। সেখানে কিন্তু শিবচর উপজেলার যিনি নির্বাচন কর্মকর্তা রয়েছেন হারুনুর রশিদ, তার বিরুদ্ধে কিন্তু একটি অনাস্থা এনেছেন এবং ঘুষ ও দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে কিন্তু একটি লিখিত অভিযোগ দায়ের করছেন উমেদপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী লতিফ কুনশি। তিনি একটি অভিযোগ দায়ের করার পর কিন্তু জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে যেহেতু শিবচর উপজেলা নির্বাচন অফিসারের বিরুদ্ধে একটি অনৈতিক বা ঘুষ গ্রহণের একটি অভিযোগ দায়ের করেছে প্রার্থীরা, সেক্ষেত্রে তাকে সরিয়ে নেওয়ার একটা পরিকল্পনা। আমরা বুঝতে পেরেছি নোয়াখালী ও মাদারীপুরে নির্বাচনী সহিংসতার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি না মানলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করার অনুরোধ করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। রোববার নওগাঁ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি অনুরোধ জানান। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রার্থীদের সাথে মতবিনিময় করেন কবিতা খানম। বলেন, যৌক্তিক কারণ ছাড়া শুধু পাল্টাপাল্টি অভিযোগ করে পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো অভিযোগ প্রমাণিত হলে ইসি অথবা আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রচার প্রচারণায় সব প্রার্থীর সম অধিকার নিশ্চিতে নির্বাচন সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। আমি যদি কোনো অভিযোগ পাই, সেরকম কোন অভিযোগ যদি আমার কাছে আছে নির্বাচনের দিনে, আমাকে যদি এসপি সাহেব বা ডিসি সাহেব অনেক সময় আমাকে জানান, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে মনিটর সেলের সঙ্গে কথা বলি এবং মনিটর সেলের যিনি আছেন এদের ব্রিগেডিয়ার সাহেব ইনি কিন্তু নভারি, উনি কিন্তু তাৎক্ষণিকভাবে সেই পদক্ষেপটা নেন। তৃণমূলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয় ইউনিয়ন পরিষদে, অথচ চার ধাপে এখন পর্যন্ত তিন পদে 1383 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 302 জন, সাধারণ সদস্য 749 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য 332 জন। নির্বাচন বিশেষজ্ঞরা একে অস্বাভাবিক ঘটনা বলছেন। ইউপি নির্বাচনে দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে ভোট হচ্ছে। বিএনপি আনুষ্ঠানিকভাবে এবারে ইউপি ভোট বর্জন করলেও নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
আগামী 26 ডিসেম্বর চতুর্থ ধাপের 842 ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। চার ধাপে 3,040টি ইউপি নির্বাচনে এখন পর্যন্ত তিন পদে 1,383 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন, যেখানে চেয়ারম্যান পদের সংখ্যা 302 জন। সামনে পঞ্চম ও ষষ্ঠ দুই ধাপের ইউপি নির্বাচনের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংখ্যা বাড়তে পারে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারে। তাহলে কিন্তু তারা যে বিনিয়োগ করছে ওই বিনিয়োগটার প্রতিদান একবার নিশ্চিত। আর যদি তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাহলে কিছুটা অনিশ্চয়তা আছে, ওই বিভিন্ন রকমের প্রভাব খাটিয়ে তারা এটা ঘটাইতে পারে, অন্যদেরকে মারছাড় করতে পারে, অন্যদেরকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করতে পারে। এবার চট্টগ্রামের রাউজান উপজেলার 14টি ইউপির চেয়ারম্যান মেম্বার ও মহিলা মেম্বার পদে কোনো ভোট করা লাগেনি। একই অবস্থা কুমিল্লার লাকসাম উপজেলার 5টি ইউপিতে, সেখানেও সবকটি পদে ভোট ছাড়াই পাশ করে। আগে যেমন ইউপি নির্বাচনটা একটা উৎসব মুখর পরিবেশ থাকতো, কিন্তু এবারকার যেন একবারে প্রতিদ্বন্দ্বীর সাথে মারামারি, এটা অনেক কারণ থাকতে পারে। এর মেইন কারণ হলো সরকারি দলের থেকে নির্বাচন করে ছেলে হত্যার ঘটনায় মামলা হয়েছে। দুপুরে থানায় মামলাটি করেন নিহত রেশমির বাবা পারভেজ মিয়া। আসামি করা হয়েছে রেশমির স্বামী ফখরুল ইসলামকে। ঘটনার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। গতরাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানান, 2 বছর আগে রেশমি আক্তারের সাথে ফখরুল ইসলামের বিয়ে হয়। এরপর থেকে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। বেকার ফখরুল মাদকাসক্ত হয়ে পড়েছে এমন অভিযোগে তাকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রেও দেয়া হয়। তবে সম্প্রতি তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়। গতরাতে এসব ঘটনার জেরে সে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও তার শিশু সন্তানকে হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের। বাম পাশে হইলো বাচ্চার লাশটা, ডান পাশে হইলো মেয়ের লাশটা। পরে দেখি এবারে কম্বল দিয়ে একটু ঢাকা। ক্ষোভ থেকে মেবি আমার বোন আর আমার বোনের বাচ্চার উপরে উনি ক্ষোভটা মিটাইছে। মাদক শক্ত সে ছিল, তাকে আমি জানার মতো 2 বার তাকে রিহ্যাবে দিছিল এবং সে সুস্থ হয়ে আসছিল। কিশোরগঞ্জের ভৈরবে 2 পুলিশ সদস্যকে কুপিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় 6 জনের নাম সহ অজ্ঞাত 25 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে ভৈরব থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। পুলিশ জানায়, গতরাতে মাদক মামলায় পরোয়ানাভুক্ত আসামি রাসেলকে ঘোড়াকান্দা থেকে গ্রেপ্তার করেন ভৈরব থানার ASI রেজাউল করিম ও মোহাম্মদ করিম। এ সময় পলাশ সিনেমা রোড এলাকায় 15 থেকে 20 জনের একটি দল তাদের উপর হামলা চালায়। 2 পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাসেলকে ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। তাৎক্ষণিকভাবে ঘটনাটা ঘটে গেছে। এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু হয়েছে। ফরিদপুরে অপারেশন থিয়েটারে পেটের মধ্যে কাঁচি রেখে সেলাই করে দেয়া নারীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ঘটনায় তদন্ত কমিটি করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গোপালগঞ্জের মুকসুদপুরের ঝুটি গ্রামের মেয়ে মনিরা খাতুন 2020 সালের 3 মার্চ ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেলের সার্জারি বিভাগে সিস্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন। সে সময় অস্ত্রোপচার করতে গিয়ে পেটেই কাঁচি রেখে সেলাই করে দেয় চিকিৎসক। অস্ত্রোপচারের 5 থেকে 6 মাস পর পেটে তীব্র ব্যথা শুরু হলে মুকসুদপুরের একটি ক্লিনিকে এক্সরের মাধ্যমে চিকিৎসক দেখতে পান মনিরার পেটের মধ্যে একটি কাঁচি রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই জায়গায় নিয়ে যাই, ডাক্তার একটা এক্স-রে করতে বলে, আমি ওই এক্স-রেটা করি এবং ধরা পড়ে যে তার পেটের ভিতরে কাঁচি আছে। তো আমরা তারপরে আর কি এই ফরিদপুরে নিয়ে এসে থানায় গেছিলাম। থানা থেকে আমাদের বলা হয় যে আগে কাঁচিটা বাইর করা হোক, তারপরে আমরা একটা ব্যবস্থা নেব।
তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আবারও অস্ত্রোপচার করা হয়। তিন ঘন্টার অস্ত্রোপচার শেষে মনিরার পেট থেকে বের করা হয় কাছিটি। আশা করি সুস্থ হয়ে যাবে, তারপরেও একটা যেহেতু একটু জটিল ইয়া ক্রিটিক্যাল পেশেন্ট, একটু সময় দিতে হবে এটা, তবে এই মুহূর্তে সে ভালো, আশা করতেছি আমরা দেশে ভালো। ঘটনার সত্যতা স্বীকার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালের পরিচালক জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটি তিন সদস্যের করা হবে, তার থেকে আমরা যে সুপারিশ পাই বা ইয়ে পাই তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মনিরা শঙ্কামুক্ত হলেও তাকে আপাতত নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থার অবনতি না হলে দুই একদিনের মধ্যেই সাধারণ বেডে স্থানান্তর করা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে এবার ফরিদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর রহমান, ভুক্তভোগী ওই নারীর শারীরিক অবস্থা এখন কেমন? তিনি তো নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আছেন, চিকিৎসকরা কি জানিয়েছেন তার স্বাস্থ্যের ব্যাপারে? আপনি জানেন যে গত শনিবার টেস্টার পর অপারেশন সাকসেসফুল হয়েছে এমনটি জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার রতন কুমার সাহা। তো তার সঙ্গে কথা হয়েছে যে এই রোগীটির সর্বশেষ অবস্থা কি, তিনি যেটি বলেছেন যে তার যে কন্ডিশন ছিল আসলে ক্রিটিক্যাল একটা বিষয়। তো তারা তারা বলছে যে পেটের মধ্যে যে নারী থাকে সে নারীর একটি অংশ কেটে ফেলতে হয়েছে, যেহেতু সেখানে পচন ধরেছে। এবং আমরা কথা বলেছিলাম এই বিষয়ে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের পরিচালক যিনি আছেন বা কর্তৃপক্ষ যারা আছেন তারা বলেছেন যে আমরা এই বিষয়টি নিয়ে তিন সদস্যের তদন্ত টিম গঠন করেছি এবং তদন্ত টিম আগামী পাঁচ দিনের মধ্যে সেই তদন্ত টিম কিন্তু তাদের রিপোর্ট পেশ করবে কেন এই জাতীয় ঘটনা ঘটলো এবং এর পরবর্তী পদক্ষেপ কি, সেই সুপারিশ তারা করবে। আমি আপনি যে বললেন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেখানে কারা আছেন? তিনি বলেছেন যে আমাদের দায়িত্ব পাওয়ার পরই আমরা রেস্টার বা অন্যান্য যে আনুষঙ্গিক যে নথি আছে সেগুলো আমরা খুঁটিয়ে দেখছি, যেহেতু প্রায় দুই বছর আগের ঘটনা, তো ওই সময় কারা দায়িত্বরত ছিল তাদেরকে আমরা খুঁজে বের করছি এবং তাদের সঙ্গে কথা বলবো। তবে রোগীর গার্জিয়ান যারা ছিল তার ভাই তাদের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে ওই সময় 2020 সালের 3 মার্চ যে অপারেশনটি করে সেখানে ছিল ডাক্তার অধ্যাপক ডাক্তার মোল্লা আফসার উদ্দিন আহমেদ এবং রেজিস্টার তৎকালীন রেজিস্টার সালে মোহাম্মদ সৌরভ নামে দুই চিকিৎসক ছিলেন। তো তার ছিলেন তো রোগীর পরিবার থেকে কিন্তু এই বিষয়ে কিন্তু তারা থানায় একটি অভিযোগ দিয়েছে এবং তারা বলেছেন যে একটি রোগীর সঙ্গে যাদের নাম উল্লেখ করলেন দু বছর আগে যারা ছিলেন তারা এখন কোথায়, তাদের অবস্থান কোথায় এখন? মানবিক সেবা কাজ করবেন সেই ক্ষেত্রে তিনি যে কাজটি করেছেন এটা কোনোভাবেই কাম্য না, সুতরাং আমরা তাকে আইনের আওতায় আনতে চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি রোগীর পরিবার থেকে। তো আমি এই বিষয়ে কথা বলেছিলাম ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে অতুল সরকার, তিনি বলেছেন যে আমরা বিষয়টি জানাজানি পরই আমরা খোঁজখবর নিচ্ছি এবং রোগীর চিকিৎসার ওষুধপত্র সহ আনুষঙ্গিক আমরা সরকারিভাবে সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি। এবং গতকালই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসে দেখেছেন এবং সার্বিক খোঁজখবর নিয়েছেন। মফিজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চলে আসছে পরের খবরটিতে। সড়ক দুর্ঘটনায় পাবনা ও মাদারীপুরে 4 জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন 3 জন। সকালে পণ্য বোঝাই একটি ট্রাক পাবনার মুলাডুলি থেকে ঈশ্বরদী যাচ্ছিল, পথে সরইকান্দি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানের 2 যাত্রী মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় ওই সড়কে যান চলাচল 1 ঘন্টা বন্ধ থাকে। নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এদিকে মাদারীপুরের শিবচরে নসিমন উল্টে 2 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন, তাদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আজও ময়মনসিং, বরিশাল ও সিরাজগঞ্জে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে নিজ নিজ এলাকায়। সাইবার ট্রাইব্যুনালে এসব মামলা করেন বিএনপিপন্থী আইনজীবীরা। ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী। বিচারক মোহাম্মদ বজলুর রহমান মামলার আবেদন গ্রহণ করে পরবর্তী আদেশের অপেক্ষায় রেখেছেন। বরিশালে একই অভিযোগে মামলা করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। বিচারক গোলাম ফারুক মামলার আবেদনে সিদ্ধান্তের জন্য রেখেছেন। এছাড়া একই অভিযোগে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক পানির সেফ হাউস। স্ত্রীকে হত্যার দায়ে পাবনা ও কুষ্টিয়ায় দুইজনের মৃত্যুদণ্ড এবং লক্ষ্মীপুর ও সিরাজগঞ্জে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তৃতীয় লিঙ্গের একজনকে হত্যা মামলায় কুষ্টিয়াতে চারজনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছেন বিচারক। 2015 সালের 18 আগস্ট পাবনা সদর উপজেলার বলরামপুর এলাকা থেকে বিধবা হেনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মোবাইলের সূত্র ধরে হত্যাকাণ্ডে জড়িত রফিকুল ও নুরুলকে আটক করা হয়। আসামিরা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। এ ঘটনায় আরেক নুরুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কুষ্টিয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শানিনুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং তিন আসামিকে খালাস দিয়েছে আদালত। এদিকে কুষ্টিয়া সদরে তৃতীয় লিঙ্গের একজনকে হত্যার দায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া লক্ষ্মীপুর ও সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে দুজনে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করে। বরিশালে চারজনকে হত্যা মামলায় 16 আসামিকে খালাস দিয়েছে আদালত। দুপুরে বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন আদালতের বিচারক টি এম মুসা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 2006 সালের 11 নভেম্বর যশোরের নওয়াপাড়া থেকে সার ও অন্যান্য মালামাল সহ 10 লাখ টাকার জিনিসপত্র নিয়ে বাউফলের কালীধুরি যাবার পথে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় সবকিছু লুট করে চারজনকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে তাদের মরদেহ ঝালকাঠির সন্ধ্যা নদী থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত জামাল হোসেনের বাবা বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত করে 16 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় আসামিদের সম্পৃক্ততা না মেলায় সবাইকে বেকসুর খালাস দেয় আদালত। মামলার প্রধান দুই আসামি দুলাল ও আজিম পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন। তদন্তটা ছিল খুবই দুর্বল, তদন্ত দুঃখজনক। দুজন আসামিকে ক্রস ফায়ারে মেরে না ফেললে, তাদের দ্বারা যদি একটা স্বীকারোক্তি করানো যেত, ওই ডাকাতরা বলতো কারা ছিল সাথে, কিভাবে ডাকাতির সূত্র কোথায়, এটার কোনো দেখা সাক্ষী ছিল না। পদ্মা সেতুর পিলারের সাথে ধাক্কার ঘটনায় শিমুলিয়া বাংলা বাজার রুটে দীর্ঘদিন ফেরি বন্ধ রাখা হলেও সম্প্রতি চালু হয়েছে সীমিত পরিসরে। তবে প্রয়োজন অনুযায়ী ফেরি না থাকায় ঘাটের দুপাশে দেখা দিচ্ছে দীর্ঘ যানজট, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে এই রুট ব্যবহারকারীদের। পদ্মা সেতুর পিলারের সঙ্গে একাধিকবার ধাক্কার ঘটনার পর দুর্ঘটনা এড়াতে দীর্ঘদিন ফেরি বন্ধ রাখা হয় শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে। তবে সম্প্রতি 4টি ফেরি দিয়ে সীমিত পরিসরে শুরু হয়েছে পারাপার। এতে কিছুটা স্বস্তি ফিরলেও ফেরি স্বল্পতা ভোগাচ্ছে এই রুট ব্যবহারকারীদের। লাইনে দাঁড়াচ্ছি, কখন ছেড়ে দিবে জানি না, আবার শুনতেছি ফেরিও অনেক কম, আবার এখানে দুর্নীতিও হচ্ছে চরম পরিমাণে, সামনে থেকে গাড়ি চলে যাচ্ছে। আমার গাড়িতে ডেড বডি, একটা গাড়ি নামিয়ে তো আমার ডেড বডি গাড়িটা দিতে পারে, মাদারীপুর যাবে গাড়িটা। অ্যাভেলেবল ফেরি ছিল, এখন ফেরি খুবই কম, যার ফলে আমাদের অনেক বেশি ভোগান্তি হচ্ছে। পদ্মা সেতুর সঙ্গে ফেরির ধাক্কার ঘটনা এড়াতে শিমুলিয়া বাংলা বাজার নৌরুটের বিকল্প হিসেবে চালু করা হয় শিমুলিয়া মাঝিরকান্দি রুট। 26 আগস্ট স্থাপন করা হয় মাঝিরকান্দি ফেরিঘাট। তবে এই রুটে রয়েছে নাব্যতা সংকট সহ নানা সমস্যা। একভাবে বসেই আছি আর কোথাও কোনো জায়গায় নেই, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা। বিআইডব্লিউটিসি বলছে ফেরির সংখ্যা বাড়ানো হবে না, তবে বিকল্প নৌরুট সচল করতে ড্রেজিং এর কাজ চলছে। তাই কাজটা এখন পর্যন্ত কিছু জায়গায় সমস্যা রয়েছে, যে আমরা যে চাচ্ছি যে এই রুট দিয়ে 24 ঘন্টা ফেরিটা যাতে চলাচল করে, সেই জন্যই আমরা এই রুটটা বিকল্প রুট হিসাবে চয়েস করেছিলাম। শিমুলিয়া মাঝিরকান্দি বিকল্প নৌরুট পুরোপুরি চালু হলে নদী পারাপারে দূরত্ব কমবে 2 কিলোমিটার, এতে বাঁচবে সময়ও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, ঘাটের পরিস্থিতি এই মুহূর্তে যদি জানতে চাই সেটি কেমন, কি পরিমাণ গাড়ি আটকে আছে? দেখুন, সকাল থেকে বেলা যত গড়িয়েছে একই সাথে কিন্তু ভোগান্তি যেমন বেড়েছে, এর সাথে পাল্লা দিয়ে কিন্তু বেড়েছে যানবাহনের সংখ্যাও। সকাল থেকে যে চিত্র আমরা দেখিয়েছি এবং যে তথ্য জানিয়েছি এখনো কিন্তু তার বেড়ে যে চাপ সেটি কিন্তু এখনো অব্যাহত আছে। আপনি জানেন যে আসলে শিমুলিয়া ঘাটে সকাল 8টা থেকে বেলা 4টা পর্যন্ত যে ফেরি চলাচলের নির্দেশনা রয়েছে, ইতিমধ্যে কিন্তু 4টা পর্যন্ত সেই ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এই ঘাটে কিন্তু এখনো কিন্তু আপনার অসংখ্য যানবাহন এবং যে ছোট যে হালকা পণ্যবাহী যানবাহন গুলো রয়েছে সেগুলো কিন্তু পারাপারের অপেক্ষা।
হয়েছে এবং এই ঘাটে থাকা যেসব যাত্রীরা রয়েছে সেসব যাত্রীদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা বলছিলেন যে গতকাল গভীর রাত থেকে কিন্তু তারা এখনো এই ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছেন এবং ঘাট সংশ্লিষ্টরা কিন্তু বলছেন যে ফেরি স্বল্পতার কারণে কিন্তু এই যে যানবাহনের বাড়তি চাপ সেটি সামাল দিতে কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে তাদের। তবে একটু জানতে চাচ্ছি যে বৃহস্পতিবার থেকে টানা তিন দিনের সরকারি ছুটি ফেরবে পড়তে যাচ্ছে দেশ, এই যে ভিড় এটি সামলাতে আগাম কোনো ব্যবস্থা বা বিকল্প কোনো চিন্তা করেছেন কিনা কর্তৃপক্ষ? দেখুন, এই বিষয়গুলো নিয়ে আমরা ঘাট সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে আসলে বর্তমান যে পরিস্থিতি এতে আসলে সরকারি যে ছুটি আসছে সেই ছুটিতে আসলে ফেরির সংখ্যা বাড়ানোর মতো কোনো সুযোগ এই মুহূর্তে তাদের হাতে নেই। তবে আপনি জানেন যে পদ্মা সেতুর পিলারের সাথে একাধিকবার ধাক্কা লাগা সহ যে অন্যান্য দুর্ঘটনা এড়াতে কিন্তু গেল 18 আগস্ট থেকে কিন্তু 8 নভেম্বর পর্যন্ত প্রায় টানা 3 মাসেরও বেশি সময় ধরে ফেরি চলাচল বন্ধ ছিল। এরপর কিন্তু মাত্র 4টি ফেরি দিয়ে হালকা যানবাহন নিয়ে এই নৌ রুটে ফেরি চলাচল আসলে শুরু করা হয় এবং শুধুমাত্র সকাল থেকে কিন্তু যে 8টা থেকে কিন্তু এই 4টা পর্যন্ত এই ফেরি চলাচলটি আসলে চলে এবং এই সময়টাতে যে পরিমাণ যানবাহন এই ঘাটে এসে ভিড় জমায় পারাপারের অপেক্ষায় সেগুলোকে কিন্তু পারাপার করা আসলে কোনোভাবেই আসলে সম্ভব হয়ে উঠছে না। এবং এই দিক থেকে যেমন একদিক থেকে ঘাট সংশ্লিষ্টদের বেগ পেতে হচ্ছে, অন্যদিক থেকে কিন্তু আপনার যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আসলে ঘাটের পার্কিং ইয়ার্ডে এইসব যানবাহনের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে তাদেরকে কিন্তু বেগ পেতে হচ্ছে। তবে এইসব যাত্রীদের কিন্তু একটি অভিযোগ পেয়েছি, সেই অভিযোগটি হচ্ছে যে এই ঘাটে কিন্তু আপনার পর্যাপ্ত ভিআইপিদের যে যানবাহন গুলো ভিআইপি পরিচয়ে আসছে সেই সব যানবাহন গুলোকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে এই যে সাধারণ মানুষ হচ্ছে। শুভ, আপনাকে অনেক ধন্যবাদ। মুন্সিগঞ্জ থেকে কথা হচ্ছিল আমাদের সহকর্মী শুভ ঘোষের সাথে। আমার গাড়ি নিরাপদ সেবার আওতায় চট্টগ্রামে অটোরিকশার ডেটাবেস তৈরির কাজ শুরু হয়েছে। সকালে নগরী জিইসি মোড়ে ট্রাফিক পুলিশের নিবন্ধন বুথ পরিদর্শন করেন মহানগর পুলিশের কমিশনার সালে আহমেদ তানভীর। এ সময় তিনি বলেন, অপরাধ ঠেকাতে নগরীর 13,000 অটোরিকশা ও 30,000 চালকের তথ্য সিএমপি সার্ভারে যুক্ত করার কাজ সপ্তাহ খানেক আগে শুরু হয়েছে। শুরুতে নানা জটিলতা দেখা দেওয়ায় নিবন্ধন কিছুটা কম হলেও এখন পুরো দমে কাজ চলছে। নিবন্ধন শেষ হলে অটোরিকশার সামনে লাগানো স্টিকার থেকে কিউআর কোড স্ক্যান করে যে কোনো যাত্রী, চালক ও মালিকের তথ্য জানতে পারবেন। এতে কমবে অপরাধ। 2 মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করার পাশাপাশি যাত্রীদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সিএমপি কমিশনার। ঢাকা বরিশাল নৌপথে বিলাসবহুল লঞ্চে প্রায় ঘটছে হত্যার ঘটনা। গত 5 বছরে এই পথে চলাচলকারী লঞ্চে হত্যার শিকার হয়েছে 5 যাত্রী। এমন ঘটনায় আতঙ্কিত সাধারণ যাত্রীরা, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকায় এমন হত্যাকাণ্ড বলছে যাত্রীরা। তবে কর্তৃপক্ষ বলছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা আরও জোরদার করা হবে। রাজধানী ঢাকার সাথে বরিশালে যাতায়াতের আরামদায়ক রুট নৌপথ, কিন্তু জনপ্রিয় এই রুটে চলাচলকারী যাত্রীরা দিন দিন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন। ঘটছে হত্যা আর ছিনতাইয়ের ঘটনা। পরিসংখ্যান বলছে, গেল 5 বছরে এই রুটে 5টি হত্যার ঘটনা ঘটেছে, যার মধ্যে গত 2 বছরে হত্যার শিকার হয়েছেন 4 জন। সর্বশেষ 10 ডিসেম্বর হত্যা করা হয় শারমিন আক্তার নামে এক গৃহবধূকে। এমন ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত যাত্রীরা। যারা যাত্রী ওঠার পর হইতে তাদের জিম্মায় এবং নামা পর্যন্ত যে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যে যে কার্যগুলো করা দরকার তা তারা ইনভেস্টমেন্ট বা তা এই ব্যাপারে কোনো টাকা তারা বিনিয়োগ করবে না। বরিশাল ঢাকা নৌরুটে প্রতি বছর যাতায়াত করে প্রায় 1 কোটি যাত্রী। আগে এসব যাত্রীর নিরাপত্তায় প্রতিটি লঞ্চে নিয়োজিত ছিল 10 জন আনসার সদস্য। তবে 2006 সাল থেকে এসব লঞ্চে নিরাপত্তা নিয়োজিত মাত্র 3 জন সিকিউরিটি গার্ড। যদিও এসব কর্মীরা বাড়তি আয়ের আশায় অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তবে এসব অভিযোগ মানতে নারাজ লঞ্চ মালিকরা। 4 জনের একটা কেবিন দিয়েছে, ওই কেবিনটি আমরা ভাড়া দিই। হ্যাঁ, ভাড়া দিয়ে ওইগুলো দিয়ে যেমন চলাফেরা। যাত্রীদের সিকিউরিটির জন্য আমরা কোম্পানি থেকে পার্সোনালি আমরা সিকিউরিটি দিচ্ছি। মারার যেগুলো হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই ধরা পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, লঞ্চের এত যাত্রীর জন্য 3 জন নিরাপত্তা কর্মী যথেষ্ট নয়, আর সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমাদের পক্ষ থেকে লঞ্চ মালিকদেরকে এইভাবে তাদের স্টাফ কেবিনগুলো অন্ততপক্ষে ভাড়া না দেওয়ার জন্য অনুরোধ করব।
লঞ্চ মালিক সমিতি এবং যারা তাদের সিকিউরিটি রয়েছে পাশাপাশি আমরা কিছুটা সিকিউরিটি বাড়াবো তাদেরকে বাধ্য করব যে তারা আইডেন্টিফাই না করে কাউকে যেন এই ধরনের জায়গাগুলিতে রাখা না হয়। ঢাকা বরিশাল নৌরুটে বিলাসবহুল সহ 30টি লঞ্চ চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় প্রশাসনের সামনেই গাজীপুরে সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, যার বেশিরভাগের চালকই অদক্ষ। এসব যানবাহন বেপরোয়াভাবে চালানোর ফলে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দৃশ্যটি কোনো পাড়া বা মহল্লার অলিগলি নয়, গাজীপুরের ব্যস্ততম চন্দনা চৌরাস্তা এলাকা এটি। এখানে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ উভয় মহাসড়কে লাগামহীনভাবে চলাচল করছে কয়েকশো ব্যাটারি চালিত অটোরিকশা। প্রায় উল্টো পথে চলাচল এবং ফাঁক ফোকর খুঁজে সিগনাল এড়িয়ে বের হতে দেখা যায় অটোরিকশাগুলিকে। এসব যান চলাচলে অব্যবস্থাপনা ও দুর্ঘটনার ঝুঁকি যেমনটা বাড়ছে, অন্যদিকে অসহনীয় যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অটোরিকশা বেপরোয়া গতিতে চালানোর কারণে, তারা দক্ষ ড্রাইভার না হওয়ার কারণে ঘন ঘন অ্যাক্সিডেন্টে মানুষ শিকার হতে হয়। রাস্তা পার হইতে সময় হঠাৎ করে অটো ঢুকাই দেয় রাস্তার পাশে। এই যে মনে করেন বেড়ে গয়না গাড়ি, হের গাড়ির মতো বাজার দিলে আমাদের দুপাল্লার সমস্যা, বড় গাড়ি আলাদের দোষ। তবে অটো চালকরা বলছেন, বিকল্প কর্মসংস্থান না থাকায় জীবিকার প্রয়োজনে তারা মহাসড়কে অটোরিকশা চালাচ্ছেন। চাকরি নাই, বাজে বলানালে চলি, তারপর নাশা পানি খায়, আর অটোটা চালাইলে অরিসব নেশা থাকে না, সে কামে ধান্দা থাকে। আমরা তো ফেডার, তাই আমরা বউ বাচ্চাকে হালান্দ লাগবো একদম, মানে আমরা তো মনে যার কিন্তু করবো না এটা ছাড়া। বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে, শিল্পাঞ্চল হওয়ায় গাজীপুরে অটোরিকশা চলাচল বেড়েছে, তবে মহাসড়কে এসব যানবাহন চলাচল নিরুৎসাহিত করতে প্রতিনিয়ত মামলা, ডাম্পিং সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশাল সংখ্যক গার্মেন্টস কর্মীর যাতায়াতের জন্য সেই অর্থে কোনো ধরনের যানবাহনের ব্যবস্থা গার্মেন্টসের পক্ষ থেকে বা অন্য কোনো এজেন্সির পক্ষ থেকেও আমরা সেরকম দেখতে পারি না, তো অনেকটা নিরুপায় হয়েই তারা হয়তো অটোরিকশাটা ব্যবহার করে থাকে। তবে নগরীতে কী পরিমাণ অটো চলাচল করছে তার সঠিক পরিসংখ্যান নেই কোনো সরকারি সংস্থার কাছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভাঙা সড়ক ও ধীরগতি সংস্কার কাজে নাকাল সিলেটবাসী। নগরীর প্রধান সড়কগুলোর বেহাল দশায় তীব্র যানজটের সাথে ঘটছে দুর্ঘটনাও। নগর বিশেষজ্ঞরা বলছেন, সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতার ফলেই সড়কগুলোর এই অবস্থা, তবে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস সিটি মেয়রের। হাতে গোনা কয়েকটি সড়ক ছাড়া সিলেট মহানগরীর বেশিরভাগ রাস্তায় চলাচলের অনুপযোগী। নগরীর টিলাগড় থেকে শিবগঞ্জ, শাহিদগা থেকে আম্বরখানা, মদিনা মার্কেট, পাঠানটুলা, জল্লারপাড় এবং উপশহরসহ বিভিন্ন সড়কের দুরাবস্থায় নাকাল সিলেটবাসী। কোথাও চলছে ধীরগতিতে সংস্কার, কোথাও পানির লাইন ও বিদ্যুতের কাজের জন্য খুঁড়ে রাখা। এছাড়া শুষ্ক মৌসুম হওয়ায় ভাঙাচোরা সড়কে ধুলায় অতিষ্ঠ জনজীবন। কাজ করার পরে দেখা যায় রাস্তা ঠিকও কাজ করা যায়, কিন্তু রাস্তার সাইড পাকে যে মাটিগুলো থাকে না, এইভাবে দেখে যায় কাজ শেষ করে যায় না। অনেক জামের সৃষ্টি হয় এই রাস্তা ভাঙার কারণে, গাড়িগুলো ঠিকঠাক চলাচল করতে পারে না, তো আমাদের মূল্যবান সময়গুলো এখানে অনেক নষ্ট হয়। নগর বিশেষজ্ঞরা বলছেন, পানি, বিদ্যুৎ, সড়ক ও জনপথ সহ সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতার কাজের ফলেই সড়কের এই বেহাল দশা। যখন বিদ্যুৎ অফিস রাস্তার খোঁড়ে, তখন রোডস অ্যান্ড হাইওয়েজ অথবা সিটি কর্পোরেশন অথবা এলজিডি তখন রাস্তাটা গড়তে যায়, সবাইয়ের মধ্যে একটা ইন্টিগ্রেশন করে এই কাজটা অ্যাজ আর্লি আসে। কারণ গত এক বছর ধরে সিলেটের রাস্তাঘাটের অবস্থা ম্যাক্সিমাম জায়গায় খুব খারাপ। সিলেট সিটি মেয়র বলছেন, রাস্তার সম্প্রসারণ শেষে এরই মধ্যে তার সংস্কার কাজ শুরু হয়েছে, দ্রুত চলমান এই সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। এটা রাস্তা তাদের, তো তারা কাজ করতে অসুবিধা নেই বলে আমাদের সুপারিংয়ের পারমিশন দিয়েছেন, এখন আমরা টেন্ডারও দিয়ে দিচ্ছি, তো টেন্ডারের কতগুলো প্রসিজার আছে এগুলো ফলো আপ হয়ে সহসাই আমরা এটা কাজ করি। বর্ষার আগেই দ্রুততম সময়ে সড়কগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার দাবি সিলেট নগরবাসীর। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। শেরপুরে অনুষ্ঠিত হলো গারো সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ওয়ানগালা। শস্য দেবতাকে ফসলের কিছু অংশ তুলে দিতে নানা আয়োজন করে এই সম্প্রদায়ের মানুষ। কালের বিবর্তনে গারুদের অনেকে ধর্মান্তরিত হয়েছে।
এতে এখন আর পূর্বপুরুষদের নিয়মে ওয়ানগালা উৎসব সেভাবে পালিত হয় না। এতে হারিয়ে যেতে বসেছে তাদের চিরাচরিত সাংস্কৃতিক চর্চা। গারো ছাত্র সংগঠনের ব্যবস্থাপনায় ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি ছিল সাংস্কৃতিক নানা আয়োজন। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ষাটোর্ধ্ব এবং ফ্রন্টলাইনারদের এ মাসেই করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু। আক্রান্ত দুই নারী ক্রিকেটার ভালো আছেন। ইউপিএ নির্বাচনী সহিংসতায় মাদারীপুর ও নোয়াখালীতে দুপক্ষের সংঘর্ষে আহত 10, নির্বাচনী কার্যালয় ও ঘরবাড়ি ভাঙচুর। নরসিংদীতে মা ছেলেকে হত্যার ঘটনায় মামলা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার, পারিবারিক কলহের জের ধারণা পুলিশের। ফরিদপুরে পেটে কাঁচি রেখে সেলাই করে দেয়া নারীর অস্ত্রোপচার সম্পন্ন, আছেন নিবিড় পর্যবেক্ষণে, ঘটনা তদন্তে কমিটি গঠন। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।